আজ আমি বানাবো পেয়ারা দিয়ে একটা টেস্টি আর স্পাইসি রেসিপি। আমি এখানে দুটো পেয়ারা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে দু চামচ কাসুন্দি নিয়েছি, ধনে পাতা নিয়েছি দু চামচ, দুটো কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি, হাফ ইঞ্চি আদা থেঁতো করে নিয়েছি, হাফ চামচ কাশ্মীরি মিষ্ট নিয়েছি কালারের জন্য, এক চামচ চাট মশলা নিয়েছি, স্বাদ মতো ব্ল্যাক সল্ট নিয়েছি। এবার পেয়ারার মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দেব, আদাটা দিয়ে দেব, কাশ্মীরি মিষ্টটাও দিয়ে দিলাম। ব্ল্যাক সল্টটা দিয়ে দিলাম, চাট মশলাটা দিয়ে দিলাম, কাসুন্দিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। ভালো করে মেখে নিতে হবে। আমার মশলা পেয়ারাটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে তা সহজেই পৌঁছে যাবে।